আজ বুধবার 2 আষাঢ় 1428 বঙ্গাব্দ, 16 জুন 2021 খ্রিস্টাব্দ এবং 4 জিলকদ 1442 হিজরি। শুনছেন ও দেখছেন রেডিও সারাবেলা 98.8 FM। সারাবেলার বিকেলের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি, আমি সানোর রিথান। শুরুতে জানিয়ে দিচ্ছি এসকেএস হাসপাতাল প্রধান প্রধান শিরোনাম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধি নিষেধ আরও 1 মাস বাড়িয়েছে সরকার। গাইবান্ধায় একদিনে 3 জনের করোনা আক্রান্ত শনাক্ত, দেশে 60 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3956 জন। গাইবান্ধায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব করল জুম বাংলাদেশ স্কুল। এবং বাংলাদেশ সফরের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। এই সংবাদটি 98.8 FM এ সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে www.radiosarabela.fm এবং রেডিও সারাবেলা অ্যাপ থেকে। এছাড়া দেখতে পাচ্ছেন আমাদের একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করেছেন, তাদের শর্ত সাপেক্ষে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেয়া হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে এসব শিক্ষার্থীকে অবশ্যই প্রথম বর্ষের লিখিত পরীক্ষা দিতে হবে। যদি এ পরীক্ষা নট প্রমোটেড হন, সেক্ষেত্রে তাদের প্রমোশন বাতিল করা হবে। আজ জাতীয় বিশ্ববিদ্যালয় সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধি নিষেধ আরও 1 মাস বাড়িয়েছে সরকার। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 জুলাই পর্যন্ত এই বিধি নিষেধ চলবে। এ সময়ে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসক জনপ্রতিনিধিদের সঙ্গে মিলে কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে লকডাউন কার্যকর ব্যবস্থা নিতে পারবে। দেশে করোনায় একদিনে 60 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13282 জনে। এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছেন 3956 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 8,37,247 জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন 2,679 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 7,73,752 জন। আজ বিকেলে করোনা বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দর্শক, এবার গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানতে আমরা চলে যাচ্ছি ঐশ্বর্য হেনার কাছে। গাইবান্ধায় একদিনে 3 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1830-এ। এদের মধ্যে 20 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,755 জন আর চিকিৎসাধীন রয়েছেন 55 জন। এছাড়া জেলায় কোয়ারেন্টিনে ব্যক্তির সংখ্যা শূন্যতে অবস্থান করেছে। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা। গাইবান্ধা জেলার করোনা পরিস্থিতির বিস্তারিত জানাচ্ছিলেন ঐশ্বর্য হেনা। এদিকে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা 38,38,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 17,74,00,000। এদের মধ্যে সুস্থ হয়েছেন 16,18,00,000-এরও বেশি মানুষ। এছাড়া বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। আজ করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে তথ্য উঠে এসেছে। বাংলাদেশি প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের উৎপাদিত করোনা টিকা বঙ্গোভ্যাক্স মানব দেহে পরীক্ষা চালানোর অনুমতি দেয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে অনুমতি পাওয়ার আগে তাদের কিছু শর্ত পূরণ করতে হবে। আজ বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC এর তথ্য জানানো হয়েছে, অনুমতি পেলে খুব শীঘ্রই শতাধিক মানুষের ওপর দেশীয় ওই টিকার ট্রায়াল চালানো হবে। এজন্য কিছু বেসরকারি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। গাইবান্ধায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে গাইবান্ধার রেল স্টেশনে স্বাস্থ্যবিধি মেনে এ উৎসবের আয়োজন করে জুম বাংলাদেশ। উৎসবে বিভিন্ন প্রকার মৌসুমি ফল শিশুদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ
শহীদ আহমেদ, কবি সরোজ দেব, রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক সহ আরও অনেকে। এছাড়াও জুম বাংলাদেশের স্বেচ্ছাসেবক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এবার খেলার প্রসঙ্গ। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। আগামী আগস্টে এই সিরিজ অনুষ্ঠিত হবে। আজ 18 সদস্যের দল ঘোষণা করে অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার। 18 সদস্যের এই দলে বড় তারকা নেই অনেকেই। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, পার্ট ক্যামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল নেই এই দলে। তারকা বলতে দলে আছেন কেবল অধিনায়ক অ্যারেন স্মিথ ও পেসার মিচেল স্টার্ক। স্মিথের কোনো চোটের কারণে আসতে পারছেন না, আর বাকিরা ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে ছুটি নিয়েছে। এদিকে এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। 2023 সালে এশিয়ান কাপের 35তম দল হিসেবে মূল বাছাই পর্বে খেলবে বাংলাদেশ। আজ এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে স্কেস হাসপাতাল প্রধান প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত না আসায় চলমান বিধি নিষেধ আরও এক মাস বাড়িয়েছে সরকার। গাইবান্ধায় একদিনে 3 জনের করোনা আক্রান্ত শনাক্ত, দেশে 60 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3956 জন। গাইবান্ধায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফল উৎসব করল জুম বাংলাদেশ। এবং বাংলাদেশ সফরের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। এশিয়ান কাপের বাছাই পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। রেডিও সারাবেলায় সম্প্রচারের জন্য আপনার এলাকার যে কোনো সংবাদযোগ্য তথ্য জানান আমাদের এই ইমেইলে newsarabela@gmail.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে রেডিও সারাবেলা শুনতে ভিজিট করুন www.radiosarabela.fm। স্মার্টফোনে আরও সহজে রেডিও সারাবেলা শুনতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন রেডিও সারাবেলা অ্যাপ। আমাদের বিকেলে সংবাদটি দেখতে পাচ্ছেন একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রেডিও সারাবেলা 98.8 FM এ। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে রাত 9:45 মিনিটে। সকলকে শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সানোর রিথান। শুভ বিদায়।